আলাইকুম সবাইকে, আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, জোয়ার ভাটা। আমাদের মধ্যে প্রশ্ন আসে, কেন জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কত প্রকার, এ অনেক প্রশ্ন আমাদের মনে থাকতে পারে। জোয়ার ভাটা আসলে হচ্ছে সমুদ্রের পানি নিয়মিতভাবে ফুলে ওঠা এবং নেমে যাওয়াকে বোঝায়। সমুদ্রের পানি নিয়মিতভাবে ফুলে ওঠা, এটা হচ্ছে জোয়ার, আর নিয়মিতভাবে নেমে যাওয়া, এটা হচ্ছে ভাটা। এই জোয়ার এর দুটো নাম আছে, একটা হচ্ছে হাই টাইড বা হাই ফ্লো, এবং ভাটাকে বলা হয় ইব অথবা লো টাইড। জোয়ার ভাটা হয় তখন মোটামুটিভাবে 1 থেকে 3 ফুট পানি ওঠানামা করে, এটা হচ্ছে সমুদ্রের মধ্যভাগে। এবং এটা যদি সমুদ্রের মোহনা থেকে নদীসমূহের গতিপথে হয় তখন 1 কিলোমিটার পর্যন্ত পানি ওঠানামা করতে পারে। এবং জোয়ার ভাটা অর্থাৎ পানি নিয়মিত ওঠানামা করে 12.5 ঘন্টা পর পর। এবং মোটামুটিভাবে একটা জোয়ারের পরে ভাটা, ভাটার পরে জোয়ার, এবং একটা জোয়ারের পরে আবার ভাটা, আবার ভাটার পরে জোয়ার, আবার জোয়ারের পরে ভাটা, এটা মোটামুটি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। এবং জোয়ার ভাটা অনেক প্রকারভেদ আছে, আমরা আলোচনা করব। তাহলে জোয়ার ভাটা হচ্ছে সমুদ্রের পানি নিয়মিতভাবে ফুলে ওঠা এবং নেমে যাওয়া। প্রশ্ন আসতে পারে, তাহলে জোয়ার ভাটার কারণ কি? আসলে জোয়ার ভাটার কারণ মূলত হচ্ছে দুটো, একটা হচ্ছে মহাকর্ষণ শক্তির প্রভাব, আর একটা হচ্ছে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তি, যাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো কারণে মূলত জোয়ার ভাটা হয়। এখানে মুখ্য কারণটা হচ্ছে যে চন্দ্রের আকর্ষণ। এখন আমরা যদি একটা জিনিস দেখি, যে আমরা জানি যে পৃথিবীটা এটা যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ, এটা সূর্য। এখন এই সান সূর্য হচ্ছে পৃথিবী, সূর্য হচ্ছে চাঁদের তুলনায় 2.60 গুণ বড়। এখন যে বড় তার আকর্ষণ শক্তিও বড়। যে চাঁদের থেকে সূর্য হচ্ছে 2.6 কোটি গুণ বড়, কোটি, এত বড়, কোটি গুণ বড়। তা সত্ত্বেও চাঁদের আকর্ষণেই মূলত জোয়ার ভাটা হয়। কেন? কারণ এই সূর্য যদি, চাঁদ যদি পৃথিবী থেকে, অর্থাৎ আর্থ থেকে যদি মুন যদি ডি দূরত্বে হয়, তাহলে সান থেকে আমাদের পৃথিবী হবে 390 ডি গুণ বড়। অর্থাৎ চাঁদ থেকে পৃথিবী দূরত্ব যদি 2 কিলোমিটার হয়, তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 390 গুণ বেশি দূরত্বে অবস্থিত। আর দূরত্ব যদি বাড়ে তাহলে আমাদের আকর্ষণ শক্তি কমে। সুতরাং চাঁদের ভর বেশি হওয়া সত্ত্বেও, মানে বড় হওয়া সত্ত্বেও, মূলত আমাদের চাঁদের আকর্ষণেই মূলত জোয়ার ভাটা হয়ে থাকে। তাহলে চন্দ্রের আকর্ষণটা হচ্ছে বেশি, এবং দেখা যায় যে এই আকর্ষণটা, চাঁদের আকর্ষণটা সূর্যের আকর্ষণের প্রায় 2.2 গুণ বড়। চাঁদের আকর্ষণটা সূর্যের আকর্ষণের থেকে প্রায় 2 গুণ বড়।
আচ্ছা, এরপর যে আরেকটা হচ্ছে যে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তি। পৃথিবী এবং চাঁদ তারা নিজ অক্ষের উপর ঘুরতেছে প্রতিনিয়ত। এই ঘোরার ফলে তাদের একটা কেন্দ্রাভিমুখী বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এই বলের কারণে যেহেতু ধরলাম এটা পৃথিবী, এখানে চাঁদ আছে, তাহলে এখানে জোয়ার হচ্ছে, তাহলে এই কেন্দ্রাভিমুখী বলের জন্য এই তরল বা হালকা, যেগুলো তরল বা জলরাশি আছে, হালকা জলরাশি, তরল বা হালকা জলরাশি যেগুলো, এগুলো পৃথিবীর থেকে ছিটকে পড়তে চায়। এখানে যেহেতু চাঁদের আকর্ষণে জোয়ার হচ্ছে, কিন্তু চাঁদের আকর্ষণটা এই পাশে যে জলরাশি আছে এর উপর কাজ করে না, এই মাটির উপর বেশি কাজ করে, যার কারণে এই জলরাশিটা ছিটকে পড়তে চায়। তাহলে এখানেও একটা জোয়ারের সৃষ্টি হয়। এটা মূলত গৌণ জোয়ার বলে আমরা পরবর্তী ভিডিওতে জানব। তাহলে এইটা যেহেতু মুখ্য জোয়ার হয়, এখানেও একটা জোয়ারের সৃষ্টি হয়, সেটা হচ্ছে কেন্দ্রাতিক বা কেন্দ্রামুখী শক্তির জন্য। এই জোয়ারটা হচ্ছে গৌণ জোয়ার, এটা হচ্ছে মুখ্য জোয়ার। তাহলে এই দুটো কারণে মূলত আমাদের জোয়ার ভাটা হয়। একটা হচ্ছে মহাকর্ষণ শক্তির প্রভাব, আর একটা হচ্ছে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আপনি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিসিএস আওয়ার ড্রিম। আল্লাহ হাফেজ।